বরবটির কোনো নতুন রকমের রেসিপি খুঁজছেন? তাহলে দেখে নিন আজকের ভিডিওটা। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মমস কুকবুক। চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ বরবটি কুমড়োর তরকারি। চলুন দেখে নিই আজকের রেসিপিটা। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি তেল। দু চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা, সেটা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচের কম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের কম জিরে। দিয়ে দিচ্ছি অল্প একটু হিং পাউডার। এবার ফোড়নটাকে একটু সময় ভেজে নিচ্ছি। এখানে বরবটি নিয়ে নিয়েছি, সেগুলিকে এরকম ছোট ছোট লম্বা লম্বা করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ আসছে, এই সময় আমি কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি। বরবটিটাকে একটু সময় নেড়ে নিচ্ছি। বরবটিটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োগুলোও আমি বরবটির মতন ওইরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়ো আর বরবটিগুলোকে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখানে বড় সাইজের একটা আলু আমি ভাপিয়ে এরকমই লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে দু তিনটে কাঁচা লঙ্কা আমি হাত দিয়ে দিয়ে এরকম টুকরো টুকরো করে নিয়েছি। মিষ্টি কুমড়ো আর বরবটিটা যখন অনেকটাই ভাজা হয়ে যাবে, সেই সময় আমি এই লঙ্কা আর ভাপিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে বা আবারও দু তিন মিনিট এটাকে আমি ফ্রাই করে নেব। সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটু সময় নেড়ে নিচ্ছি। এই রেসিপিতে মশলা যত কম দেওয়া যাবে রেসিপিটা ততই ভালো লাগবে খেতে। মশলাগুলো দিয়েও অল্প একটু নেড়ে নিচ্ছি, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, বেশি জল দিতে হবে না, যেহেতু আলুটা ভাপানো আছে আর মিষ্টি কুমড়ো নরম। শুধুমাত্র বরবটিটা সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু নেড়ে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি, একটুখানি নেড়ে নিচ্ছি। জলটাও শুকিয়ে গেছে দেখুন। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি, দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। খুবই চটপটে একটা রেসিপি, ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়। ঘরে থাকা সাধারণ জিনিসগুলো দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়, তাই অবশ্যই একবার ট্রাই করবেন। আর খেয়ে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল মমস কুকবুককে, কারণ এইখানে আমরা আপলোড করে থাকি নিত্য নতুন রেসিপি প্রত্যেক দিন।